بسم الله الرحمن الرحيم. ياسين مسلمان এই পৃথিবী রব্বি করিম সুন্দর করে সৃজন করলেন জমিন ছিল না আল্লাহ পানি সৃষ্টি করলেন পানি সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক আরশে মুআল্লাকে সৃষ্টি করার পরে এই পানির উপরে আমার আল্লাহ আরশকারী আরশে মুআল্লাকে রাখলেন আরশে মুআল্লাকে রাখার পরে এই পানির ভিতরে তরঙ্গমালার সৃষ্টি হলো বড় বড় ঢেউ ঢেউয়ের মাধ্যমে ফেনার সৃষ্টি হলো এই ফেনার মাধ্যমে আমার আল্লাহ জমিন এই মাটি আমার আল্লাহ সৃষ্টি করলেন যেখানে পাহাড় দেওয়ার দরকার আল্লাহ পাহাড় দিলেন নদী দেওয়ার দরকার আমার মালিক নদী দিলেন পদ্মা মেঘনা যমুনা পৃথিবীর বড় বড় নদী ওই দজলা নদী বলেন ফোরাত নদী বলেন নীল নদ বলেন মরুভূমির ভিতর দিয়ে আমাজন জঙ্গলের ভিতর দিয়ে সুন্দর বনের ভিতর দিয়ে আল্লাহ পাক কেনেন খাল কেটে দিয়েছেন আমার আল্লাহ শত হাজার হাজার বছর আগে আমার আল্লাহ খাল কেটে দিলেন যেখানে জঙ্গলের প্রয়োজন মরুর প্রয়োজন মরুদ্যানের প্রয়োজন ফসলি জমির দরকার আমার মালিক আল্লাহ দিলেন বরুর আর মুসলমানের আরে মাইকের আওয়াজ বহু দূর যায় অনেকে ভেবেছে হুজুর এত রাত্রে মাহফিল কি জন্য আমরা বসে থাকবো কিন্তু আপনি জানেন না এটা জান্নাতের বাগান শুধু বাগান না আমরা এখন সবাই আল্লাহর মেহমান রব্বে করিমের মেহমান আমরা আপনার বাড়িতে অনুষ্ঠান হলে আপনি চিন্তা করেন কাকে মেহমান বানাবেন চিন্তা থাকে কোন আত্মীয়কে দাওয়াত দিবেন বেছে বেছে আত্মীয় স্বজন দাওয়াত দেন বিভিন্ন জায়গা থেকে আত্মীয় স্বজনরা আসে আপনার বাড়ি মেহমান হিসেবে আপনি খাবার দেন তারা খেয়ে দে সম্মানের সাথে চলে যায় এ মুসলমান এই মাহফিল আল্লাহর জান্নাতের বাগান আল্লাহর জান্নাতের বাগানে যারা বসে থাকে তারা আল্লাহর জান্নাতি মেহমান আল্লাহ এখানে নাম লিস্ট করে করে বাসাই করে করে আমার আল্লাহ এখানে দাওয়াত দিয়ে আপনাকে যাকে কবুল করেছে রাত ১২টার সময় তারাই শুধুমাত্র এই বাগানে বসে আছে কথা বলেন ঠিক কিনা শুধু এতটুকু বুঝে যাবেন যে আমরা মর্যাদাপূর্ণ কেন আপনার বাড়িতে একটা অনুষ্ঠান যদি হয় ছেলের বিবাহ নাতির মুসলমানি খাতনার অনুষ্ঠান যদি হয় উলিমার অনুষ্ঠান ফাতিহার অনুষ্ঠানে আপনি নাম লিস্ট করেন কাকে কাকে দাওয়াত করা হবে আপনি লিস্ট করে করে দাওয়াত করে নিয়ে গেলেন আল্লাহ পাক লিস্ট করলো আমার কোন বান্দা আমার জান্নাতের বাগানে আসবে কি দাম আমাদের কি দামি মেহমান আমরা নবীজি বললেন সাহাবীরা জান্নাতের বাগান দেখে না পা ওই বাগানে বসা সাহাবীরা বললেন হুজুর মারিয়াদুল জান্নাত জান্নাতের বাগান কি নবীজি জবাব দিলেন হেলাকু জিকির জিকিরের বৈঠক আল্লাহর বেহেশতের বাগান একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ দলবদ্ধভাবে দোয়া করা এটা কার জিকির কার জিকির আজকে যারা বেদাত বলতেছে মনে তোরাই হলো অরিজিনাল বেদাতি কথা বুঝেন নাই মনে হয় বুঝে বাড়ি যাওয়ার দরকার এ বরুরা আর মুসলমানেরা রাজা আমার আর বাবা জিরা রে মাইকের আওয়াজ যত দূর যায় এই পৃথিবী আল্লাহ খুব যত্ন করে ভালোবেসে আল্লাহ বানাইলেন আচ্ছা বলেন আল্লাহ কি আমাদের মুখাফে কি আমরা সবাই আল্লাহর মুখাফে কি আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আমি আল্লাহ কারো মুখাফে কি না সব আমি আল্লাহর মুখাফে কি তাহলে আল্লাহর এত দায় ঠেকছে কি আপনার জন্য বৃষ্টি দিবে আল্লাহর এত ঠেকা ঠেকলো কি আপনার জন্য ফল মূল দিবে আপনার আল্লাহর এত ঠেকা ঠেকলো কি আপনার জন্য ওষুধ বানায় দিবে আল্লাহর এত ঠেকা ঠেকলো কি আপনাকে আল্লাহর সৌন্দর্য দিবে আল্লাহ আপনাকে ভালোবাসে 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 একটা সন্তানকে মা যেমন কলিজার ভিতর থেকে ভালোবাসে আমরা অনেকেই ভালোবাসি আমাদের ভালোবাসা আর মায়ের ভালোবাসা কিন্তু এক না কথা বলেন না কেন আমার দেশের যে মেয়েরা আমার দেশের যে ছেলেরা বাবার অনুমতি ছাড়া মায়ের অনুমতি ছাড়া অন্য পুরুষের হাত ধরে যারা ঘর থেকে বের হয়ে যায় অন্য মেয়েটাকে ঘর থেকে নিয়ে চলে আসে এ যুবক আর যুবতী তুমি জানো না তুমি সন্তানের মহব্বত
বাবার কলিজার ভিতরে এত বেশি তুমি যার হাত ধরেছো তার মহব্বত ক্ষণস্থ সামান্য সময়ের জন্য আর তোমার বাবার মহব্বত অনাদিকাল পর্যন্ত চলতে থাকবে মেহেশরের মাঠেও একটা বাবা যদি জান্নাতে যায় চিন্তা করবে আহা আমার সন্তানদেরকে যদি নিয়ে যেতে পারতাম এই মায়ের ভালোবাসা বেশি পৃথিবীতে একটা মা সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে কলিজার ভিতর থেকে ভালোবাসে আল্লাহর নবী একদিন মেলার মধ্যে চলে গেলেন বাণিজ্য মেলা হলো মদিনাতে সাহাবে কিরাম দেখলেন একটা মহিলা একটা বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদতেছে নবী বললেন সাহাবীরা রে ওই মহিলা কেন বাচ্চাটাকে জড়িয়ে ধরে কাঁদে বলবা কি সাহাবীরা বললেন ইয়া নবী আল্লাহ এই জন্য কাঁদে গো নবীজি এই জন্য কাঁদে ওই মহিলার বাচ্চা মেলার মধ্যে হারিয়ে গিয়েছিল ওই বাচ্চাটাকে সে খুঁজে পাইছে মা সন্তান পাওয়ার আনন্দে জড়িয়ে ধরে ধরে মা কাঁদতেছে জড়িয়ে ধরে ধরে মা কাঁদে হুজুর এই কান্না আনন্দের কান্না এই কান্নাটা খুশির কান্না আল্লাহ নবী ডাক দেয় বলেন সাহাবীরা রে তোমরা জানো আল্লাহ পাক ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করলেন একটা ভাগ আল্লাহ পাক তমাম সৃষ্টির মধ্যে আল্লাহ দিলেন মায়ের হৃদয়ের ভিতরে আল্লাহ সন্তানের প্রতি ভালোবাসা দিলেন এই জন্য দেখবেন একটা মা শীতের মধ্যে রাত্রিবেলা ঠান্ডায় মা ঘুমায় কিন্তু বাচ্চাটাকে মা কম্বল কাঁথা দিয়ে জড়িয়ে ধরে রাখে আল্লাহ কোরআনে বললেন রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি সেই আল্লাহর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য কোন আল্লাহ কে আল্লাহ কি আল্লাহ কোন আল্লাহ কে আল্লাহ কি আল্লাহ তার পরিচয় আল্লাহ পরের অংশ দিয়ে বললেন আলহামদুলিল্লাহ সেই আল্লাহ রব্বিল আলামিন সেই আল্লাহ যে আল্লাহ রব প্রশ্ন করবেন হুজুর আমাদের দেশে তো আব্দুর রব আছে আরবিতে বলে রব বাংলায় বলে লালন পালন করনেওয়ালা লালন পালন কি আল্লাহ নিজে রব আল্লাহর পরে আল্লাহ আরেকজনকে রব বলেছেন তিনি রব্বির হামহুমা আমার সাথে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তিনি অন্য কেউ না তিনি আমাদের মা আমাদের বাবা কথা বলেন ঠিক কিনা আপনি ভাবতে পারেন হুজুর আমি আমার মারে খাবার দেই কাপড় কিনে দেই ওষুধ কিনে দেই চিকিৎসা আমি করাই আর ভাবতেছেন হক আদায় হয়ে গেল না হক আদায় হবে না আল্লাহ মা বাবাকে রব কেন বললেন বুঝছেন আপনি যখন মায়ের কোলের মধ্যে ছোট্ট ছিলেন মা আপনাকে গাড়ির ভিতরে করে কোলে করে নিয়ে যাচ্ছে আপনার নানুর বাড়িতে হঠাৎ করে গাড়ির মধ্যে আপনি বাথরুম করে ফেলছেন সবার মুখের মধ্যে কাপড় চলে গেল কিন্তু একজনের মুখে কাপড় যায় নাই তিনি কে ওনার নাম রব ওনাকে আল্লাহ আল্লাহর পরে রব বলছে লালন পালন করনে বলা বলছে সবার মুখের মধ্যে কাপড় চলে গেল বাচ্চা বাথরুম করে দিছে বন্ধ সবার মুখে কাপড় গেছে একজনের মুখে কাপড় গেল না তিনি মা দুইটা ভাগ দিয়ে মনে করছেন মায়ের হক মিটাইছি না না আল্লাহ বললেন বান্দা তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার মা তোমাকে লালন পালন করেছে তুমি বলো হে আল্লাহ আমার বাবা মাকেও তুমি জান্নাতে ওইভাবে লালন পালন করো একবার জোরে বলা যাবে কি মারহামা এখন যেই ছেলে দোয়া মানে না তো দোয়া করে কখন কি কথা কন নাকি আমার দেশের এক দল আছে দোয়া মানে না আছে না ভাই দোয়া মানে না তার মানে যে দোয়া মানে না এটাই হলো অরিজিনাল শব্দ বেশি ভণ্ড জোরে বলুন ঠিক না বেশি আমরা ভণ্ড না ওরা ভণ্ড ওরা ভণ্ড এটা হলো শব্দ বেশি ভণ্ড টুপিওয়ালা ভণ্ড বিরাট বড় দাঁড়িয়েছে আপনাকে বুঝতে দিবে
না খালি খবিশ থেকে আপনাকে বুঝতে দিবে না যে আপনার ঈমান শেষ করে দিতেছে আপনাকে বুঝতে দিবে না চেহারা দেখলে মনেই হবে না যে আন্তর্জাতিক বন্ধ উঠে যারা কোরআনের অপব্যাখ্যা করে হাদিসের অপব্যাখ্যা করে ওরাই হলো অরিজিনাল ভন্ডা পৃথিবীর মুসলমানেরা ওই বড়ুরার বাবা জিরা মাইকের আওয়াজ যতদূর যায় খুব মনোযোগ দিয়েন এই পৃথিবীতে আল্লাহ আপনাকে ভালোবাসে নবী বলেন উম্মত ভালোবাসাটাকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন 100 ভাগ ভালোবাসার ভিতরে আল্লাহ একটা ভাগ সৃষ্টির মধ্যে বণ্টন করে দিলেন আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ তার নিজের কাছে জমা করে রাখলেন সুবহানাল্লাহ না হয় না আরো জোরে সুবহানাল্লাহ আপনারা খুশি না বেজার খুশি খুশি কিন্তু আল্লাহর ভালোবাসা পাইতে হলে কি করা লাগবে আল্লাহ একটা সূত্র দিয়ে দিয়েছে আমরা সুন্নিরা বারবার বলি অনেকে বুঝে না বলে না সব বেদাতি 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 কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور والله غفور رحيم الله بلن حبيب আপনার উম্মত আমার বান্দাদেরকে জানান আমি আল্লাহর কাছে 99টা ভালোবাসা জমা রাখছি কত ভাগ 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে জমা রাখছি যদি এই ভালোবাসা আপনার উম্মত পাইতে চায় কুল বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আমি আল্লাহকে যদি ওরা ভালোবাসার দাবি করে তাহলে আপনি বলেন ফাত্তাবিউনি আপনি নবীর ইত্তেবা করে আপনাকেই ভালোবাসে আপনি নবীর ইত্তেবা মহব্বত যার অন্তরে থাকবে ইহবিবকুমুল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসি এক চিৎকার করে বলেন আল্লাহু আকবার মায়ের ভালোবাসার ভিতরে ভূত আছে প্রশ্নকে এবার করতে পারেন মুফতি ফরিদি কি বললে মায়ের ভালোবাসার মধ্যে খুব না ইহা আছে সব মানা কিছু মা আছে সন্তান দেখে অন্য বেডার হাত ধরে চলে যায় কথা বলে না কেন কিছু মা আছে পৃথিবীতে নিজের সন্তানকে হত্যা করে অন্য বেডার হাত ধরে চলে যায় আমি বাস্তবতা থেকে বলি এটা মা হতে পারে না বাপ এটা মার তালিকায় নাই তারপর বলি তো নারী জাতি তার ভালোবাসার মধ্যে খুঁত আছে কিন্তু একমাত্র যে দুইজনের ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই প্রথম নম্বরে আল্লাহ দুই নম্বরে নবী কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবীর ভালোবাসার মধ্যে কোনো খুঁত নাই আল্লাহ ডাকতে বলেন হাবিব ওই 99 গুণ ভালোবাসা দিয়ে আমি আমার বান্দাকে ভালোবাসবো যদি আপনাকে বাসে না আসতে হয়ে গেছে আরো জোরে আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ তাহলে বলেন আমরা সুন্নিরা নবীর কথা বলি আল্লাহ পাইতে হলে নবী পাওয়া লাগবে কাজী নজরুল দাড়ি নাই মুছ নাই কিন্তু জানেন তো এবার বুঝে নেন কাজী নজরুল কত সূক্ষ্মদর্শী ছিল আমি তো আপনাদেরকে কোরআনকে ব্যাখ্যা করে শোনাচ্ছি কাজী নজরুল কত সূক্ষ্মদর্শী একজন মেধাবী আশিক রসুল ছিল চিন্তা করেন কবিতার সঙ্গে কি চমৎকার কথাই না লিখে ফেলছেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আর শুকুরশীল হন না চাইতে পেয়েছে সে কি চমৎকার আল্লামা ডাক্তার ইকবাল পাকিস্তানের লাহোরে বসে বসে কবিতার সঙ্গে লেখলেন মগজ কোরআন রুহে ইমা জানে দিন হাসতে হব্বে রহমতুল্লাহ আলামিন কোরআনের মগজ বলো ইমানের রুহ বলো আবার বলি কোরআনের মগজ ইমানের রুহ ধর্মের প্রাণ
কোরআনের মগজ ইমানের রূহ ধর্মের প্রাণ বলো সব কিছুর মূলে নবীর ভালোবাসা খুব্বে রাসূল নবীর ভালোবাসা যে হৃদয়ে নাই ওটা আলেম হতে পারে না নবীজির তাজিম তাকরিম যাদের অন্তরে নাই ও সাইকুল হাদিস হতে পারে না কথা বলেন ঠিক কি না এ প্রিন্সিপাল যত হোক মুফতি আজম ফকিহ মিল্লাত আর আল্লাহ বাংলা সাংলা কত অভাব নাই নাম দিছেন হাকিমুন নফস কিন্তু ফ্যাটটা খুব মোটা আচ্ছা আপনারা কোন তো ফ্যাট মোটা হইলে সে হাকিমুন নফস কেমনে হয় ফ্যাটটা যে মোটা হইছে যে খাইয়ে না না খাইয়ে তো খাইয়ে যদি ফ্যাট মোটা করলে হাকিমুন নফস কেমনে হয় নফসের হাকিম কেমনে হয় নফসের হাকিম তো সে হবে ইমাম গাজ্জালির মতো না খাইতে খেতে পেট আর পিঠ একসাথে হয়ে গেছে হাজামাইনউদ্দিন চিশত না খাইতে খেতে পেট আর পিঠ একসাথে হয়েছে শাহজালালরা না খাইতে খাইতে পেট আর পিঠ একসাথে হয়েছে কোথায় খাবে চিন্তা তাদের ছিল না এরা ছিল হাকিমুন নফস অঙ্কের ম্যাডাম খাইয়ে পেটটার মুড়া বানাইয়া একবারে বিরাট বড় হাকিমুন নফস নেই তার মানে বোঝা গেল এটাও ধোঁকা কথা বলেন ঠিক কিনা এগুলিও ধোঁকা ও মুসলমান খুবই মনে রাখ কষ্ট হচ্ছে আপনাদের দশ বিশ মিনিট চাইছিলাম হয়ে গেছে কিন্তু আর পনেরো মিনিট দিবেন আপনারা আমাকে আচ্ছা ইনশাল্লাহ না আরো তাকবীর না এই উন্নতি নিয়ে নিতেছি কারণ আপনাদের কষ্ট হবে আবার বেশি রাত করে আপনাদের কষ্ট হবে তাও না খুব ইম্পর্টেন্ট আমি যা বলি এটা খুব অল্প সময়ে অনেক কথা বলার চেষ্টা করি মানে অল্প সময়ে আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করি কারণ এত হাতে তো সময় নাই বা এত হাতে সময় নেই এত টাইম নষ্ট করার টাইম হাতে নেই উম্মত অনেক এখন তো দিক বিদিক বিকশূন্য হয়ে গেছে অনেকে রাস্তা মানে মধ্যে আফসোস করে বলে হুজুর কোথায় যাব কার কাছ থেকে সঠিক কথা বলবো একটা কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম চালাও সে পথে যে পথে তোমার অলিরা গেছেন ঘুমিয়ে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি প্রিয়জন কারা শাহ জালাল শাহ পরান শাহ মাকদুম শালি বুগদাদি খান জাহান আলী কমরউদ্দিন রুমি হজরতে হাজরতে শাহ সুফি ফতে আলী নূর মোহাম্মদ নিজামপুরি হজরতে মুজাদ্দিদ আল ফসানি শেখ আব্দুল হক শাহ ওয়ালিউল্লাহ শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী হজরতে খাজা বাকি বিল্লাহ খাজা মাইনউদ্দিন চিশত গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী খাজা বাহাদুর নকশবন্দ বুখারী ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম হাম্বল ইমাম মালিক এ সমস্ত নামে মুতাকাদ্দিমিন মুতাখিরিন সালফে সালিহীন নুজামা নুকাব ওলি আউলিয়া কুতুব আল্লাহ ওলিরা যেই পথে গেছে এই পথ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেই আকীদায় যেই মানে যেই কাজে তারা কবরে চলে গেছে এটাই হলো নাজাতের রাস্তা কথা বলে ঠিক না সুমের সংক্ষিপ্ততায় আল্লাহ বললেন আমি ওই নিরানব্বই প্রকার ভালোবাসা পুরাটা দিয়ে আমি তার ভালোবাসি ওয়াগফিরুন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম শুধু খালি ভালোবাসি না আমার বান্দার জীবনে যদি কোনো অপরাধ হয়ে যায় গুনাহ হয়ে যায় আমি আল্লাহ সমস্ত গুনাহগুলিকে একবারে মিটাই দেই নিষ্পাপ বানাইয়া তাকে মাসুম বানাইয়া আমি আল্লাহ তার ওলি বানাই নেই একবার আওয়াজ তুলে বলা যায় কি ইয়া রাসূলুল্লাহ মানে আল্লাহ পাইতে হলে নবী কথা বলেন আল্লাহ পাইতে হলে নবী নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না ঠিক কিনা এই জন্য আমরা সুন্নিরা আমাদের যত গুনাই হোক না কেন ইয়া নবী সালাম আলাইকা বললে আমরা বুঝতে পারি না আমরা তখন নিজেকে বসিয়ে রাখতে পারি যারা নিজেকে বসিয়ে রাখে তারা উনি বড় ইবাদত গুজার উনি এত ইবাদত করছে যে ইবাদত করতে করতে বুজুর্গ আলাইহিসসালাম এত পরিমাণে হয়েছে যে শয়তানের সাথে বেশি করে দিচ্ছে উরে সর্বনাশ একবারে সেজদার যে ফরসে আরম্ভে না ফুরিয়ে দিছে এরকম সেজদা দিতে দিতে কপালে খুব সুন্দর দাগ ফরসে ফুলে টেবা হয়ে গেছে আচ্ছা ভালো কথা ফুলে টেবা হয়েছে ভালো ফরসে করো অসুবিধা নেই কিন্তু আমার প্রশ্ন হলো এই ফাঁকি সাকি বাইন্ডা নামাজ কালাম পড়ার পরে
এরপর এসে আল্লাহ রাসূলের সাথে বিয়াদত করে ভাই ভাই কেমনে বুঝাবেন বলেন তো আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় যদি চিন্তা করেন কালকে রাজা মারা 50 মণ দুধ সবাইকে ফ্রি দিব তো দুধ খাওয়ার জন্য নেওয়ার জন্য সবাই ঘটি কম্বল লাঠি লুডা মোডা বদনা বালটি যা আছে নিয়েছে বাঙালি ফ্রি পাইলি তো আলকাতর সাইটে দেহে যেটা ঠিক আছে কিনা দেখি তো চেয়ারম্যান সব ওই আপনার 50 মণ দুধের লগে এক বেলা গরুর মুতো সেই দিছি গরুর প্রস্রাব সারার পর আচ্ছা বলেন 50 মণ দুধ কেউ কি নেবে এক পেয়ালা গরুর প্রস্রাব 50 মণ দুধকে হারাম করে দিল কিন্তু 50 মণ দুধে এক পেয়ালা গরুর মুতকে হালাল করতে পারে তার অর্থটা বুঝে যাবেন 50 বছর ইবাদত হবে তাহাজ্জুদ হবে জিকির হবে ফিকির হবে নামাজ হবে রোজা হবে কালেমা হবে দান হবে সদকা হবে আপনার জীবনে বহু ইবাদত হবে আপনি মাকামে ইব্রাহিমে বসে বসে কানবেন আল্লাহর ঘরে গিলাব ধরে কাবা শরীফের পাথরের ঘরটা ভরে সুন্দর করে কেঁদে কেঁদে চুমাকে আল্লাহর কাছে বারবার বারবার ক্ষমা চাবেন দোয়া চাবেন খোদার কসম করে বলি 50 মণ দুধের ভিতরে এক পেয়ালা গরুর মুত প্রস্রাব ছেড়ে দিলে যা হয় 50 বছর ইবাদত করে নবীর সাথে বিয়াদবি করলে তাই হয় এখন আপনি যদি না বুঝেন তাহলে আপনার বুঝের দোষ আমার বুঝানোর দোষ আপনি যদি না বুঝেন তাহলে আপনার বুঝের দোষ আমি আপনাকে বুঝাইতে পারি না অর্থাৎ আপনি বুঝেন না তো আপনি বুঝেন না তো আমি করব আপনি না বুঝলে আমি করব ইমামুল আজম আবু হানিফা একশোবার আল্লাহ তাকে স্বপ্ন দেখিয়েছে কতবার তুমি আল্লাহ তারে ভালোবাসে না নাকি বলে এই লোকটা মদিনায় যাওয়ার পরে 7 দিন পরে ইমাম মালিক রে বললেন মালিক আমাকে বিদায় দাও মদিনার থেকে চলে যাও ইমাম মালিক বলতেছে হুজুর বলেন কি আপনার মতো এত বড় ইমাম মদিনায় 7 দিন মাত্র থেকে চলে যাবেন মদিনায় কত মানুষ এসে সারা জীবন মদিনা কাটাইতে চায় আর আপনি চলে যেতে চান ইমাম আজাম আবু হানিফা ডেকে বলে ইমাম মালিক রে আমি তো একজন মানুষ কি করে আমি মদিনাতে থাকবো বলো তো আমি তো মারা যাব বলে হুজুর কি হয়েছে আপনার বলে ইমাম মালিক রে যে রোগে তোমারে ধরছে ওই রোগেও আমারে ধরছে ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা স্যান্ডেল পরে নাই 80 বছর ধরে মদিনাতে জুতা স্যান্ডেল পায় দেয় নাই পায়খানা প্রস্রাব মদিনার হাওদের মধ্যে করে নাই একবার জোরে বলা যাবে কে মারা হামা ইমাম মালিক ডেকে বলল হুজুর কি বলেন আপনি বলে ইমাম মালিক রে আজকে 7 দিন হলো আমি ইমাম আজম আবু হানিফা 7 দিন ধরে আমি পায়খানা প্রস্রাব করি না বলো ইমাম মালিক যে মদিনার মাটির মধ্যে নবী ঘুমায় ওই মদিনার মাটির মধ্যে আমি কি করে পায়খানা প্রস্রাব করি চিৎকার করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ আমি মহব্বত আপনাকে কি করে বুঝাবো বলেন তো আমি রসুলের প্রতি তাজিম আপনাকে কি করে বুঝাবো কোন দলিল দিয়ে বুঝাবো বলেন তো অথচ পৃথিবীর 4 আলেমের 2 আলেম পৃথিবীর 4 ইমামের 2 আলেম ইমাম মালিককে ভালোবাসার কারণে নবীজি 100 বার স্বপ্ন দেখি কথা বলেছিলেন আর ইমাম আবু হানিফাকে আল্লাহ ভালোবেসে তার সাথে 100 বার স্বপ্নে কথা বলেছিলেন আমি কি করে আপনাকে বুঝাবো বলেন তো বলে হুজুর তাহলে খান কি ইমাম আবু হানিফা বললেন ইমাম মালিক 7 দিনে মাত্র 60টা খেজুর খেয়ে আমি বেঁচে আছি 7 দিনে মাত্র 60টা খেজুর খেয়ে আমি বেঁচে আছি আমি খানা খাই না কারণ বাথরুমে দরবে বাথরুমে দরলে কোন মাটির মধ্যে আমি বাথরুম করব যে মাটির ভিতরে আমার নবী ঘুমিয়েছে ইমাম মালিক রে পানি আমি পান করি না হাতের মধ্যে পানি ঢেলে এ হাতের মধ্যে জিব্বা দিয়ে চেটে আমি কোন রকম কলিজা ঠান্ডা করি কলিজা আমি ঠান্ডা করি কারণ রে যদি পানি পান করি বেশি করে তো প্রস্রাব আমাকে ধরবে আমি এই মদিনার মাটির মধ্যে কোন জায়গা প্রস্রাব করব যেই মাটির মধ্যে আমার নবী ঘুমায় গেছে আল্লাহ ওয়া মুসলমান সেই কঠিন মেহসুরের কথা আপনাকে কি করে বুঝাবো দুনিয়া 50,000 বছর মেহসুরের একটা দিন হবে তত বড়
60 বছরকে যদি 50,000 বছর দিয়ে ভাগ দেন তো বেরিয়ে আসবে কত সময় আপনি দুনিয়ার মধ্যে থাকেন মানুষ কঠিন মহশরের মাঠে পাগল পারা হয়ে যাবে ঘরমুক্ত হতে 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 ঘামে পোড়া মহশর ভরে যাবে সূর্য নেমে আসতে আসতে মাথার আধা টুকরো চলে আসবে অনেকের মগজ গলে যাবে অনেকের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে যাবে কি কঠিন বিভৎস সেই দিন হাজার হাজার বছর পার হয় আমরা আল্লাহ কাহার হয়ে বসে আছে রাগান্বিত হয়ে আছে সৃষ্টির প্রতি আল্লাহ রাগ আল্লাহ বললেন আর রহমানির রহিম আমি রহমান আমি রহিম আমি দয়াল আমি দয়ালু এরপর আল্লাহ বললেন মালিকি ইয়াউমিদ্দিন আমি বিচার দিনের মালিক বিচার দিনের মালিক আল্লাহ ওই কঠিন মহশরের মাঠে আল্লাহর রাগান্বিত কাহারিয়াত দেখে সমস্ত ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে জিন জাতিরা কাঁপতে থাকবে মানব জাতি কাঁপতে থাকবে কঠিন ওই মহশরে সব মানুষগুলি পাগল পারা হয়ে দৌড়াইয়া হযরত আদম সফিউল্লাহর কাছে যায় বলে বাবা আদম গো আপনি আমাদের আদি পিতা ছিলেন আল্লাহ আদর করে আপনাকে সৃষ্টি করেছিলেন জান্নাতে আল্লাহ রেখেছিলেন আপনি একটু আল্লাহর দরবারে যে আল্লাহকে কাহারিয়াত থেকে নরম বানিয়ে দেন আদম নবী বলবে আমার সন্তানরা আমার কাছে আইসো না চলে যাও আমি খুব পেরেশানির মধ্যে আছি যাও তোমরা আমার থেকে অন্য কোন নবীর কাছে যাও নূহ আলাইহিস সালামের কাছে যাবে নূহ নবী একই কথা বলে দিবে যাও আজকে আমার দরবারে কোনো কাজ হবে না ইব্রাহিমের কাছে সে বলবে খলিল আল্লাহ আপনাকে আদর করে খলিলুল্লাহ বানাইছে আপনি একটু আল্লাহর দরবারে যান আপনি তো আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম সাহস করবে না 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 তোমরা অন্য কোনো পয়গম্বরের কাছে যাও আমি খুব পেরেশানির মধ্যে আছি তার মানে গুনার জন্য না কিন্তু আল্লাহর কাহারিয়াত দেখে নবীরা পর্যন্ত হাঁটু গেড়ে বসে যাবে অর্থাৎ চিন্তা করবে কেমনে আল্লাহকে রাজি করা যায় কেমনে আল্লাহকে নরম করা যায় সৃষ্টির প্রতি আল্লাহ বেজার হয়ে যাবে ওই দিন কঠিন কাহারিয়াত কে নরম করবে আল্লাহকে সব মানুষেরা দৌড়াইয়া মুসা কালিমুল্লাহর কাছে যাবে মুসা তুমি তো কালিমুল্লাহ আল্লাহর দরবারে যাও আল্লাহর সাথে কথা বলো কালিমুল্লাহ বলবে না গো আজকে আমার পক্ষ জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী দিলাদরে তরিয়ে নিতে রোজ হাশরে বলেন শ্রেষ্ঠ নবী দিলাদরে তরিয়ে নিতে রোজ হাশরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেহের বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের বাণী খোদা তোমার মেহের বাণী বন্ধু আমার হযরত ঈসা রূহুল্লাহ বলবে যাও ওই নবীর বারগাহে আজকে নবী ছাড়া আর কোনো উপায় নাই সৃষ্টির সবাই দৌড়াই যাবে দৌড়ায় আল্লাহর নবীর সামনে আমরা উম্মত যারা আছি কাঁদতে থাকব হুজুর কঠিন মহশর আমাদের আর সহ্য হচ্ছে না নবী গো ঘর্মাক্ততা কঠিন তেজস্বীতায় সূর্যের তাপে আমরা দিশে হারা হয়ে গেছি তৃষ্ণার যন্ত্রণায় কাতর হয়ে গেছি জিহ্বা আমাদের বের হয়ে গেছে কলিজা আমাদের শুকায়ে গেছে আল্লাহর নবীর সামনে উম্মতরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে হুজুর গাউসে পাক কাঁদবে হুজুর খাজা মাইনুদ্দিন চিস কাঁদবে হুজুর দাতাগঞ্জে বক্স কাঁদবে হুজুর বাহাউদ্দিন নাসির বুখারী কাঁদবে হুজুর মুজাদ্দিদ আল ফুসানি কাঁদবে ইমাম শাফিঈ কাঁদবে ইমাম হাম্বলি কাঁদবে ইমাম মালিক কাঁদবে ইমাম আবু হানিফা কাঁদবে ও বন্ধু তাবিরা কাঁদবে তাবে তাবিনরা কাঁদবে সাহাবীরা কেঁদে ফেলবে নবী গো মহশর বড় কঠিন লাগে আল্লাহ পাক হাবিব এই কান্নার দৃশ্য দেখে আর সহ্য করতে পারবে না একটা দৌড় মেরে
আর সে মুআল্লার সামনে রাব্বে করিমের কুদরতি কদমের নিচে মাথা নত করে সেজদার মধ্যে পড়ে নবী কেঁদে কেঁদে বলবে ইয়া রব হাবলি উম্মতি ইয়া রব হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের হবে কি আমার উম্মত গুনাহগার আমার উম্মত গুনাহগার ইয়া রব হাবলি উম্মতি আমার উম্মত বড় গুনাহগার আমার উম্মত বড় গুনাহগার আল্লাহ ডাক দিবে হাবিব মাথা উঠান আজকে আর কাঁদবেন না গো নবী আপনি মাথা উঠাই দেন হুজুর আমি কোরআনে বলেছি আসা أيبعثك ربك مقاما محمودا أبي الله أبنك مقامي محمود دب مقامي محمود أبني أسكي قدار جنو محسرنا سشتك دخوا أبنان شاك الله أكبر الله أكبر الله أكبر الله ترنو بير جنو عرشم والر دام بشيدا কুরসি রেখে দিবে হুজুর আপনি এখানে বসেন আপনার জন্য আজকে চেয়ারই বরাদ্দ আহা মেহশরের মাঠে সব যখন সেজদার মধ্যে মাথা নত করে কাঁপতে থাকবে সেই দিনে নবী আল্লাহর ডান পাশে বসবে সেই নবী কে এত বড় তাজিম দিয়ে আল্লাহ দিলেন আচ্ছা আপনারা বলেন এই নবীকে তাজিম করার জন্য দলিলের দরকার এই নবীকে তাজিম করার জন্য সুন্নিদের দলিল লাগে না কথা বলেন ঠিক কি না যাদের দলিল লাগে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন ওলিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন শেষ 15 মিনিট চাইছিলাম হয়ে গেছে আরো 15 মিনিট কারণ আমরা দরবার শরীফে যখন আমি জুমা আমি স্টুডেন্ট লাইভ থেকে জুমাই বয়ান করি অর্থাৎ বয়ান থেকে আজকে থেকে করি না আমি একবার স্টুডেন্ট লাইভ যখন ফাজিল থেকে তখন দরবারের জুমার মসজিদে জুমার বয়ানটা আমি করতাম ওই সময় থেকে আমি বয়ান শুরু তো সময় হাতে থাকতো 15 মিনিট তো 15 মিনিটে 1.5 ঘন্টা ওয়াজ করতাম তো এই জন্য আমরা অভ্যাস হয়ে গেছে যদি বলেন হুজুর 4 ঘন্টা তো অসুবিধা নেই যদি বলেন যে হুজুর 40 মিনিট তা অসুবিধা নেই যখন 10 মিনিট দিতে কোনো মাঠ গরম হয়ে গেছে আমরা টাইম বুঝে ওয়াজ করি যদি কারণ হচ্ছে 10 মিনিট তো দেখবো যে 10 মিনিটে গরম হয়ে গেছে 10 মিনিটে 1.5 ঘন্টা মার সেই দিলাম একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার আল্লাহ বললেন ইজ্জত আমি আল্লাহর জন্যে ইজ্জত আমি নবীর জন্যে ইজ্জত আলে সালিহিন সিদ্দিকিন সুহাদা সাহাবা আল্লাহর ওলিদের জন্যে হুজুর ওয়ালাকিন্নাল মুনাফিকিন লা ইয়ালামুন মুনাফিক বুঝে না 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 এখন আপনারা বলেন হিন্দুদের মধ্যে মুনাফিক আছে কথা বুঝেন নাই হিন্দুরা তো তার একটা ধর্ম মানে তাদের ধর্মের নাম সনাতন ধর্ম তো সনাতন ধর্মে তো আর আমরা মুনাফিক নাই আছে খ্রিস্টান একটা ধর্ম মানে খ্রিস্টীয় ধর্ম ওটার ভিতরে মুনাফিক নাই আচ্ছা ইহুদি ধর্মের ভিতরেও মুনাফিক নাই শিখ যারা বৌদ্ধ যারা তাদের মধ্যে মুনাফিক নাই তো মুনাফিক আছে মুসলমানের ভিতরে এই আস্তে কোন কে তার মানে বোঝা গেল টুপি পরে মুনাফিক দাঁড়িয়ে আছে মুনাফিক জুব্বা আছে মুনাফিক নামাজ আছে মুনাফিক মসজিদ আছে মুনাফিক এই দান সদকা আছে মুনাফিক হাদিস আবু মুনাফিক আস্তে কোন কে জোরে বলেন আমি বলছি কে বলছে আল্লাহ কে মুনাফিক কি হিন্দুদের ভিতরে না মুসলমানের ভিতরে মুসলমানের ভিতরে এই যে বুঝে গেছেন এবার তাহলে মুসলমানের অন্তরে কালেমা আছে না নাই আছে কুরআন আছে না নাই মসজিদ আছে না নাই টুপি দাড়ি জুব্বা পাগড়ি সব আছে কিন্তু মুনাফিক
ولكن المنافقين لا يعلمون الله কইছে ওরা বুঝে না তো আমি কেমনে বুঝাবো ভাই না আল্লাহ নিজেই কইছে ওরা বুঝে না মানে কি বুঝছেন নি বুঝবার চাই না বাঁকা 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 হাজার দলিল দিলে কেন বুঝের ব্যাপার শুনছ এই যে জায়গা মতো পেয়েছি এই বাজান মুসলমান একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর মন আমার কেন বাঁধো দালান ঘর শেষ বন্ধু পৃথিবী থেকে আমরা চলে যাব এই বনুরার রাজা মারা গোরস্থান এখানে তো গোরস্থান এই গোরস্থানে কত মানুষ ঘুমিয়ে আছে আমার কাছে বড় ভালো লাগলো চেয়ারম্যান সাহেব জীবনে ইচ্ছা করেছে তিনি একটা মসজিদ আল্লাহর ঘরের জন্য উনি একটা ফাউন্ডেশন তৈরি করে ওনার সম্পদগুলি এখানে দিয়ে যাবে আহা জীবনের একটা চমৎকার একটা নিয়ত কারণ একটা চিন্তা হৃদয়ের মধ্যে আসছে এই সম্পদ আমি আল্লাহর পথে ব্যয় করে চলে যাব বন্ধু ঠিক আমরা পৃথিবী থেকে সবাই চলে যাব শুধু চেয়ারম্যান সাহেব না আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ও বান্দা ইমানদার আমি আল্লাহর জিকির থেকে তুমি গাফিল হয় না সন্তানের প্রেমে পড়ে সম্পদের মোহে পড়ে আমি একটা নিয়ত করেছি আমি অনেক বড় একটা মাদ্রাসা ইনশাআল্লাহ করে দিয়ে যাব আমি আমার বড় ভাইদেরকে বলেছি আমার জন্য একটু জায়গা নির্বাচন করে দেন অন্তত 5 বিঘা জমি একটা জমির উপরে আমি অনেক বড় জমি মাদ্রাসা করে দিয়ে কয়েকটা সিস্টেম চালু করে দিয়ে আমি ইনশাআল্লাহ নিয়ত আছে আপনারা যে পয়সা করি দেন আশা করি নষ্ট করবো না কাজে লাগাই দিয়ে যাব কারণ বহু বক্তা কবরে চলে গেছে বাপ আহা বহু আলেম কবরে চলে গেছে আমরাও একদিন কবরে চলে যাব মুসলমান আপনাদের অনেক কষ্টের টাকাগুলি আমরা নেই কমিটিরা মানুষের দ্বারে দ্বারে যায় ভাই কিছু দেন কিছু দেন এই অনেক কষ্টের টাকা আমি নিয়োগ করছি আল্লাহ তোমার বান্দারা মানুষের কাছ থেকে এনে না আমাদেরকে দেয় আমি টাকাটা নষ্ট করে যাব না নিয়ত করে গেছি আল্লাহ চেয়ারম্যান সাহেবকে কবুল করুন ওনার একটা সম্পদ যেন উনি এতিমখানা মাদ্রাসা মসজিদের জন্য এরকম ভাবে যেন নিয়ত করে দিয়ে যায় সুন্নি প্রতিষ্ঠানে আবার অন্য জায়গা দিলে কিন্তু দোয়া পাবেন না কবে কিছু দোয়া নাই না করলেও চলে এই উম্মতকে আল্লাহ 70টা মর্যাদা দিছে খালি মনে রাখবেন সারা জীবন মনে রাখবেন মাসালাটা কয়টা মর্যাদা মুসা আলাইহিস সালাম দেখে 70টা দান তাওরাতের মধ্যে দেখে আল্লাহর কাছে আল্লাহ আমার এই উম্মত দিয়ে দাও আল্লাহ বলেন না রে মুসা এটা তোমার জন্য না এটা আমার আখিরি নবীর জন্য বরাদ্দ সুবহানাল্লাহ এটা আমরা এক চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা আমরা আমরা একটা গুণ হলো উম্মতে মারহুমা বলে মারহুমা কি সাহাবীরা প্রশ্ন প্রিয় নবী বললেন সাহাবীরা মারহুমা হলো আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে মেহেশরে গুনাহ মাফ হয়ে উঠে যাবে বলে হুজুর কি করে হবে নবী বললেন উম্মত মারা যাওয়ার পরে তার ভাই তার বোন তার মা তার সন্তান তার আত্মীয় তার স্বজন তার মহব্বতের মানুষ এবং তার প্রতিবেশী গ্রামবাসী দেশবাসী তার জন্য দোয়া করবে ওই দোয়ার কারণে আল্লাহ তার কবর জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তাকে মাসুম বানাই দেবে না না ভাই স্যার আরো জোরে আরো জোরে তাহলে উম্মতে মারহুমা হতে হলে কি দোয়া চলবে না বন্ধ হবে চলবে না বন্ধ হবে তার মানে বোঝা গেল যারা আমাদেরকে দোয়া থেকে সরাইতে চায় ওরা হলো অরিজিনাল ভণ্ড কথা বলি ঠিক না মিঠে ঠিক
নবী কাদার জন্য না আপনি উঠেন আপনার হাতের মধ্যে থাকবে সর্বপ্রথম হামদের পতাকা দুইটা পতাকা সেই দিন দুইটা পতাকা নবীজির জন্য বরাদ্দ হবে একটা হামদের পতাকা আর একটা সুপারিশের পতাকা হয় সম্পূর্ণ দাম কি নবী আমি রসূলের দাম কি করে বুঝাবো এইজন্য রসূল করিমের রওজার পাশে গেলে আগের যুগের উম্মতরা থরথর করে কাঁপতে ভয় কাঁপতেন যে না জানি বিয়াদবি হইছে কিনা না জানি কোনো ভুল হইছে কিনা আমার জীবনে কাঁপতেন রসূল করিমের রওজার পাশে গেলে কাঁপতেন আর এখন মদিনাতে মুতুয়া গিয়ে খালি চিল্লায় ইয়াহাদাল্লাহু মুহাম্মাদুর সাদমাতু নবী মনে গেছে ইয়াহাদাল্লাহ শিখ আল্লাহ বেদা আল্লাহ বেদা আল্লাহ শিখ আল্লাহ ফাবা ও হাজি কাবার দিকে ঘুরে যা যে নবীর কাছে শিশকে নবীর কাছে কিচ্ছু নেই মরে গেছে আগের যুগের উম্মতরা থরথর করে কাঁপতে কত বড় উম্মত জানেন যারা সারা রাত পার করে দিয়েছেন আল্লাহ নামাজে সিজদাতে ইবাদতে তারা নবীর দরবারে যে থরথর করে কাঁপতে না জানি কোন ভুল হয়ে গেছে আমি রসূলের শান আপনাকে কি করে বুঝাবো বলে মেহশরের মাঠ যেদিন কায়েম হবে সেই দিনই বুঝতে পারবেন যে নবীর শান কত কি কথা ঠিক কিনা আমি দুনিয়াতে আপনাকে বুঝাইতে পারবো না কারণ ওই মুনাফিক টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বওয়ালা ফাঁকরিওয়ালা নামাজওয়ালা জিকিরওয়ালা ওয়াজওয়ালা জাকাতওয়ালা এটিওয়ালা সেটিওয়ালা মাদ্রাসাওয়ালা বহু থাকবে তারা নবীর শান বুঝবে না বুঝানো বিদায় তো কয়দিন আগে বলে বসে নবীর কবরকে রওজা বলা যায় না কবর বললে সোয়াব বেশি উমরে দালাল তো থাকা আবার আরেকটা আছে সাফাই নামাজ বলছে কবর বলাই হারাম রওজা বলাই হারাম কবরই কই তো কত বড় চিন্তা করে তার মানে বোঝা গেল বিসমিল্লায় সমস্যা আছে হ্যাঁ কথা কন না কে বিসমিল্লা বুঝছেন না আপনারা হ্যাঁ হ্যাঁ বিসমিল্লা ওখানে একটু ঝামেলা আছে ঝামেলা আছে হ্যাঁ গোরাত সেই জায়গা মতো বুঝে গেছে গোরাত কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ মেহেশ্বর আপনাকে কেমনে বোঝাবো কঠিন দুনিয়ার থেকে কবরে চলে যাবো আল্লাহ বলছে ইদা সামাউ ফাতাত কঠিন মেহেশ্বর যখন শুরু হয়ে যাবে আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত পৃথিবীর মধ্যে নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়তে থাকবে কত নক্ষত্র আপনাকে বলি 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে একটা সূর্যের সমান হবে 200 কোটি সূর্য এক জায়গা করলে একটা ব্ল্যাক হোলের সমান হবে 10,000 কোটি ব্ল্যাক হোল দিয়ে একটা মিল্কওয়ে বানানো হলো মিল্কওয়ের মতো গ্যালাক্সি মিল্কওয়ের মতো আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে এরপরে মহাশূন্য তারপরে আসমান আল্লাহ বলে নিয়ে যাচ্ছে ওই আসমান ভেঙ্গে পড়তে থাকবে ওয়া ইদাল ইদাস সামা ফাতারাত ইদাস সামা ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত ওয়া ইদাল কাওয়াকিব নক্ষত্রগুলি ভেঙ্গে ভেঙ্গে পড়বে ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত সূর্য সমুদ্র উদ্দোলিত হবে প্রশ্ন করবেন এত বড় সমুদ্র উদ্দোলিত কেমনে হলো ইন্দোনেশিয়ার একটা সুনামির কথা আপনাদের মনে আছে সমুদ্রের নিচে ভূমিকম্প হলো ভূমিকম্প হওয়ার কারণে সমুদ্র উঁচা হয়ে গেল সমুদ্রের পানিগুলি ইন্দোনেশিয়া আসার মল্ল 2 লক্ষ মানুষ একটা দুইটা না 2 লক্ষ পৃথিবীর একটা অনেক বড় ট্রাজেডি ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত ইন্দোনেশিয়ার সুনামির নিচে সমুদ্রের নিচে ভূমিকম্পের কারণে আল্লাহ মাটি উঁচা করে দিলেন সমুদ্রের পানিগুলি বেশি সময় না কয়েক মিনিটের জন্য একটা আসার দিল ভূমিকম্প কিন্তু কয়েক ঘন্টা হয় নাই মাত্র কয়েক মিনিট হয়েছে কয়েক মিনিটের একটা ছোট্ট ভূমিকম্পের জন্য সমস্ত সমুদ্রের পানিগুলি ইন্দোনেশিয়া থেকে পৃথিবীর একটা বিরাট উপকূলবর্তী এলাকায় আসার দিল
সব পানিগুলি একজন না দুইজন না প্রায় 2 লক্ষ মানুষ এই পানিগুলি ভাসায় নিয়ে চলে গেল আল্লাহ বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত সমুদ্র উদ্দুলিত করে পৃথিবীর উপর আসা মারা হবে সব পানিগুলি পৃথিবীর উপরে আসার মারবে আচ্ছা বলেন আমাদের পালানোর মতো কি কোনো জায়গা আছে হায় হায় উপায় কি সেই দিন আল্লাহ বলেন ইজা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত সেদিন কবর ফেটে ফেটে মানুষ বের হয়ে মেহশরের দিকে দৌড়াইতে থাকবে কবর ভেঙ্গে কবর থেকে বের হয়ে মেহশরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে গায়ে কোনো পোশাক থাকবে না শব্দ আহা সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত মানব যত জীব সব দৌড়াইতে থাকবে আল্লাহর দিকে কি কঠিন এই সময়টা আল্লাহ বললেন আলিমাত নফসুম মা কদ্দামাত ওয়া আখারাত তুমি এই মেহশরের জন্য কি আমল পাঠাইছো কি ঈমান পাঠিয়েছো আগে এবং পরে আমি আল্লাহ সব তোমাকে দেখাবো সেই দিন তুমি জানতে পারবে তুমি কি পাঠাইলে